মৃত নিমাই পালের পরিবারের পাশে বারবনির বিধায়ক বিধান উপাধ্যায়। বারবনির বিধায়ক বিধান উপাধ্যায়ের নির্দেশে সালানপুর বঞ্জেমারি কলিয়ারির খনির ডাম্পিং গ্রাউন্ডের কয়লাস্তূপ থেকে উদ্ধার হওয়া মৃত নিমাই পালের মৃতদেহ আর এই মৃত পরিবারের পাশে এসে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সালানপুর ব্লক তৃণমূল এর সাধারণ সম্পাদক ভোলা সিং, সমাজসেবী শশী পাণ্ডে ও আল্লাদি পঞ্চায়েতের সদস্য তথা প্রাক্তন প্রধান উজ্জ্বল মণ্ডলের উপস্থিতিতে ওই পরিবারের হাতে 50,000 টাকার নগদ তুলে দেওয়া হয়। ওই টাকা পেয়ে মৃত নিমাই পালের স্ত্রী বলে, না, আমার স্বামী বেঁচে নেই, তবে পরিবারের একমাত্র সম্বল বলতে আমার স্বামী নিমাই পাল ছিল। আমার সাথে আমার দুই পুত্র ও শাশুড়িমাকে নিয়ে থাকি। তার দুই ছেলে বিপ্লব পাল বয়স 16 এবং বিশাল পাল 13, দুজনেই স্কুলের ছাত্র। বাড়িতে রোজগার করার একজনই ছিল, সেও আজ আমাদের মধ্যে নেই, তাই পরিবারের অথর্ব হয়ে পড়েছে। আর এই অসময়ে বিধায়ক যেভাবে আমাদের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, এটাতে কিছুটা হলেও সমস্যার সমাধান হবে। ঘটনা ঘটেছিল, আমি তার জন্য আজকে সাহায্য করব। ঘটনাটা হয়েছিল, এর ড্যাম্পারের চালক একজন ড্রাইভার বেগুনিয়া কলিয়ারি এমপিএল থেকে মাল লোড করে নিয়ে এসেছিল বঞ্জিমারি। বঞ্জিমারিতে রাত্রিবেলায় 2:30-2:30 সময় আসে, আসার পর ওইখানে কাটা করে গাড়ির সাইডিংয়ে যায় খালি করতে। সাইডিংয়ে খালি করতে যখন যায় তখন ওইখান থেকেই ওকে কেউ নামিয়ে পড়ে, কেমন লাগছে এই যে পাশে থাকলো? ভালো লাগছে, আমাদের বিধায়ক যথেষ্ট করেছে, এর বেশি কিছু হয় না। এবারে আমরা ওনাদেরকে বলবো যে কলিয়ারি তরফ থেকে যদি কিছু করা যায় এবং গাড়িওয়ালাকে ধরে আমরা চেষ্টা করবো কলোরি তরফ থেকে। আপনাদের কাছে এটা আশ্বাস দিলে জায়গা মধ্যে পাশে থাকবে, চেষ্টা করবো। বিধায়ক তার তুলনায় যথেষ্ট, এবং গাড়িওয়ালাকে ধরে পরে ও তো পেমেন্টও বাকি আছে যে গাড়ি চালিয়ে তারও পয়সা পাবে। সালানপুর থেকে সৌমিত্র গাঙ্গুলির সঙ্গে অজয় বাউরি, টাইমস বাংলা। ঠিক আছে, হ্যাঁ।